হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং ডিশ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছানার গজা বা ছানার মুরালি। ছানার গজা বা ছানার মুরালি সাধারণত যেভাবে তৈরি করা হয় আমি ঠিক সেভাবে তৈরি করব না, আমি একটু ভিন্নভাবে তৈরি করব। তবে এতে ঝামেলা কম থাকবে, কিন্তু খেতে অন্যান্য গজা থেকে তুলনামূলক অনেক বেশি ভালো হবে। আপনারা দিওয়ালি বা কালী পুজো উপলক্ষে চটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কী করে তৈরি করব। ছানার গজা তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ থেকে ছানা নিয়েছি। আমি ছানা থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে ছানাটাকে খুব টাইট করে নিয়েছি। আপনাদের ছানাটা যদি একটু নরম থাকে তাহলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে একটু শক্ত হয়ে যাবে, তাতে কাটতে খুব সুবিধা হবে। আমি এখন ছানাটাকে কেটে নিচ্ছি। তাছাড়া ভিনিগার বা লেবুর রস ছাড়া ছানা তৈরি করার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ছানাটাকে 1 আঙ্গুলের মতো পুরু করে কেটে নিচ্ছি। আমি একটু দেখাচ্ছি কতটা পুরু হয়েছে। এখন এগুলিকে আবার আঙ্গুলের সাইজে কেটে নেব। আমি এক একটা স্লাইসকে আঙ্গুলের সাইজে 4-5 পিস করে নিয়েছি। এভাবে আমি পুরোটা ছানাকে কেটে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে তাতে আমি 250 গ্রাম পরিমাণ চিনি দিচ্ছি। এই চিনিটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব, তার জন্য 1/2 কাপ পরিমাণ জল দিচ্ছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই শিরাতে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ একটু থেতো করে। আমি এখানে 4 পিস এলাচ দিয়েছি। শিরাটা একটু ঘন হয়ে গেছে। শিরাটা কখন হয়েছে সেটা বুঝতে হলে আঙ্গুল দিয়ে এভাবে নিয়ে একটু 2 আঙ্গুল দিয়ে একটু টান দিয়ে দেখতে হবে। যদি আঠালো হয় তাহলে বোঝা যাবে শিরাটা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছানাগুলিকে। একটু আস্তে করে এখন নাড়তে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তবে একটু পরে শক্ত হয়ে যাবে, প্রথমে একটু নরম থাকবে। এভাবে আস্তে আস্তে নেড়ে উল্টে পাল্টে আমি একটু শিরাটাকে শুকিয়ে নিচ্ছি। শিরাটা আমার শুকিয়ে গেছে, এখন আমি একটু উপর নিচ করে নেড়ে দেব। এভাবে উপর নিচ করে নেড়ে দিলে শিরাটা গজার গায়ে ভালো করে লেগে যাবে। শিরাটা যদি গজার গায়ে একটু না লাগে তাহলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ছানার গজা বা ছানার মুরালি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং রিলেটিভদের কাছে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, যাতে করে আমার সবগুলি রান্নার ভিডিও যখনই আপলোড করব তখন সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।